টেনিসকে বিদায় জানালেন সোমদেব দেববর্মন। দেশের অন্যতম প্রতিশ্রুতিবান টেনিস প্রতিভার আকস্মিক সিদ্ধান্ত, বছরের প্রথম দিনই টুইট করে একথা জানালেন সোমদেব। সোমদেব জানিয়েছেন, 2017-তে নতুনভাবে শুরু করছি, পেশাদার টেনিস থেকে অবসর নিলাম। অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসামান্য প্রতিভা ও দুর্দান্ত টেকনিক সত্ত্বেও বারবার ভুগিয়েছে চোট আঘাত। 2012 থেকেই ভোগাচ্ছিল কাঁধের চোট, শেষ পর্যন্ত সরে যাওয়ারই সিদ্ধান্ত। ভবিষ্যতে কোচিং করাতে পারেন তিনি। অনেক ইঞ্জুরি হয়েছিল, ওই শোল্ডারে লেগেছিল, পায়ে লেগেছিল, এই আগের বছর বেশি খেলতে পারেনি আর ভালো খেলছিল না, ওইটাই ওটাই জন্যে বোধহয় মেনলি ওই জন্যই বোধহয় ওর রিটায়ারমেন্ট করছে, বিকজ ওর খেলা হচ্ছে অন ফিটনেসে, ফিটনেস যদি ওর কমে যায় তাহলে ওর খেলাটা জি থাকবে না। তো ওই জন্য ও দেখলো যে এখন ইন্টারন্যাশনাল টেনিসে এত ওই এই মার্ক করতে গেলে ওই লেভেলে আর উঠতে পারবে না, ওই জন্যই বোধহয় আমার মনে হয় সিঙ্গলস এবং ডাবলসে সোনা জেতেন সোমদেব। 2010-এ দিল্লি কমনওয়েলথ গেমসেও তার হাত ধরে সিঙ্গলসে আসে সোনা। 2011-তে অর্জুন পুরস্কার পান তিনি। 31 বছরে সরে দাঁড়ালেন দেশের অন্যতম সফল টেনিস তারকার আকস্মিক অবসর। এবিপি আনন্দ।